আজকে আমরা শুরু করছি স্থানাঙ্ক জ্যামিতির পরের চ্যাপ্টারটা, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করেছি। এবার আমরা যে কোনো তিনটে বিন্দু নেব, যে তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে আমি যে কোনো তিনটে বিন্দু নিচ্ছি, ধরলাম এটা হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, এবং সি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। আমি এ বি সি এই তিনটে বিন্দু যোগ করেছি, করে দেখো আমরা এ বি সি একটা ত্রিভুজ পেয়েছি। এখন এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। এর জন্য আমরা প্রথমেই যেটা করেছি, এ বি এবং সি এই তিনটে বিন্দু থেকে এক্স অক্ষের ওপর যথাক্রমে এ পি, বি কিউ এবং সি আর তিনটে লম্ব অঙ্কন করেছি। এ বিন্দু থেকে লম্ব এঁকেছি এ পি, যেটা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে। বি বিন্দু থেকে বি কিউ লম্ব অঙ্কন করা হয়েছে, যেটা এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবং সি বিন্দু থেকে সি আর লম্ব অঙ্কন করা হয়েছে, যেটা এক্স অক্ষকে আর বিন্দুতে ছেদ করেছে। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এটাকে দুটো আলাদা পার্টে ভাগ করে নেব। দেখো আমরা লিখতে পারি, আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে এ পি এবং বি এই তিনটে বিন্দু থেকে এক্স অক্ষের ওপর যথাক্রমে এ আর, পি এস এবং বিটি এই তিনটে লম্ব অঙ্কন করেছি। এ বিন্দু থেকে এ আর লম্ব অঙ্কন করেছি এক্স অক্ষের ওপর, পি বিন্দু থেকে পি এস এবং বি বিন্দু থেকে বিটি লম্ব অঙ্কন করা হয়েছে এক্স অক্ষের ওপর। এরপর আমরা আরও দুটো লম্ব অঙ্কন করলাম, একটা হচ্ছে এসি যেটা পি এস এর ওপর লম্ব, এবং পি বিন্দু থেকে বিটি রেখার ওপর পিডি লম্ব অঙ্কন করা হয়েছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, একটা ত্রিভুজ হচ্ছে পি এ সি আর একটা হচ্ছে পি বি ডি। চিত্রানুযায়ী এই দুটো ত্রিভুজই হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল পি সমান, অ্যাঙ্গেল সি সাথে অ্যাঙ্গেল ডি সমান, এবং এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান। তাই আমরা এখানে বলতে পারি পি এ সি এবং পি বি ডি এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। আমরা এইমাত্র পড়েছি যে যদি দুটো ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতে থাকে। সুতরাং এখানে আমরা বলতে পারি, দেখো পি এ বাই বি পি ইকুয়াল টু এসি বাই পি ডি ইকুয়াল টু পি সি বাই বি ডি। দেখো যেহেতু এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা এরা দুজন সদৃশকোণী ত্রিভুজ, সুতরাং এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। অর্থাৎ প্রথম ত্রিভুজ পিএসি ত্রিভুজের পিএ বাহু বাই বিপি বাহু সমান এসি বাহু বাই পিডি বাহু ইকুয়াল টু পিসি বাহু বাই বিডি বাহু, এরা সবাই সমান। এবার দেখো আমরা যে অনুপাতটা পেলাম সেই অনুপাত অনুযায়ী আমরা কি কি পাচ্ছি। যেহেতু এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, সুতরাং এই যে অনুপাতটা আমরা পেলাম, এক নম্বর সমীকরণ যেটা পেলাম, সেখানে আমরা কিসের কিসের মান জানি? আমরা পি এ পি এর মান জানি, পি এর মান হচ্ছে এম, বিপির মান জানি, বিপি হচ্ছে এন, এসি পিডি পিসি বিডি এই প্রত্যেকটার মান আমাদের নির্ণয় করে এক নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে প্রথমেই আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এসি পিডি পিসি এবং বিডি। আচ্ছা এসির মান আমরা কি করে পাবো? দেখো এসি এসি ইকুয়াল টু আমরা আর এস লিখতে পারি, কারণ এসি আর আর এস এরা দুজনের সমান। তাহলে আমি এসি ইকুয়াল টু লিখছি আর এস,
আবার দেখো আর এস এর জায়গায় আমি লিখতে পারি ও এস মাইনাস ও আর, আর এস ও এস মাইনাস ও আর ইকুয়াল টু আর এস। এখন যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, কোন বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই তখনই হয় এক্স হচ্ছে তার এক্স অক্ষের মান এবং পরেরটা হচ্ছে তার ওয়াই অক্ষের মান, অর্থাৎ কোন বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই এর মানে হচ্ছে সে এক্স বরাবর তার দূরত্ব হচ্ছে এক্স একক এবং ওয়াই অক্ষ বরাবর তার দূরত্ব হচ্ছে ওয়াই একক, অর্থাৎ ও এস এর মান হচ্ছে এক্স যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, কারণ সে এক্স অক্ষ বরাবর আগে এক্স একক দূরত্ব গেছে এবং তারপর এক্স থেকে পি পর্যন্ত ওয়াই একক দূরত্ব গেছে, তাই তার স্থানাঙ্ক হয়েছে এক্স ওয়াই। সুতরাং ও এস এর জায়গায় আমরা লিখতে পারি এক্স মাইনাস ও আর। দেখো যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, সুতরাং এখানে আমি একইভাবে বলতে পারি যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, সুতরাং ও আর এই দূরত্বটা হচ্ছে এক্স ওয়ান একক এবং আর এ এই দূরত্বটা হচ্ছে ওয়াই ওয়ান একক। সুতরাং ও আর এর জায়গায় আমরা লিখছি এক্স ওয়ান। সুতরাং আমরা এসি সমান পেলাম এক্স মাইনাস এক্স ওয়ান। এবার আমরা পিডির মান বার করব। পিডি দেখো এইটা, পিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি এসটি। এবার এসটি জায়গায় আমরা কি লিখতে পারি ওটি মাইনাস ও এস, ওটি তার থেকে ও এস এটা বাদ দিলে আমরা পাচ্ছি এসটি। তাহলে এবার ওটির মান কত? দেখো ওটি যেহেতু বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, সুতরাং ও টি এই দূরত্বটা হচ্ছে এক্স টু এবং টি বি এই দূরত্বটা হচ্ছে ওয়াই টু, সুতরাং ওটির মান হচ্ছে এক্স টু। তাহলে ওটির জায়গায় আমরা লিখছি এক্স টু মাইনাস ও এস এর জায়গায় আমরা আগেই পেয়েছি যে ও এস এর মান হচ্ছে এক্স, সুতরাং এখানে ও এস এর জায়গায় লিখে দিচ্ছি এক্স। সুতরাং আমরা পিডির মান পেলাম এক্স টু মাইনাস এক্স। এবার আমাদের বার করতে হবে পিসি। পিসি দেখো কোথায়, এইটা হচ্ছে পিসি। পিসির জায়গায় আমরা লিখতে পারি যে এসপি মাইনাস এসসি। পিসির জায়গায় আমরা লিখলাম পিএস মাইনাস সিএস। দেখো পিসি হচ্ছে পিএস তার থেকে সিএস, মাইনাস করলে আমরা পিসি পোর্শনটা পাচ্ছি। এখন পিএস এটার দৈর্ঘ্য কত? যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, একইভাবে ও এস দূরত্বটা যদি এক্স হয় তাহলে পি এস এই দূরত্বটা হচ্ছে ওয়াই, তাহলে পি এস এর মান হচ্ছে ওয়াই। সি এস কত? সি এস এর মানটা দেখো, সি এস এর জায়গায় আমরা এ আর লিখতে পারি, কারণ আমরা ছবি থেকে দেখতেই পাচ্ছি যে সি এস আর এ আর এদের দুজনের দৈর্ঘ্য সমান। সুতরাং সি এস এর জায়গায় আমি লিখছি এ আর ইকুয়াল টু ওয়াই মাইনাস, এখন এ আর এর দূরত্ব, এ আর এর দৈর্ঘ্য কত? যেহেতু এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, এ বিন্দু স্থানাঙ্ক, সুতরাং ও আর হচ্ছে এক্স ওয়ান একক এবং এ আর হচ্ছে ওয়াই ওয়ান একক, তাহলে আমরা এ আর এর জায়গায় লিখছি ওয়াই ওয়ান। তাহলে আমরা পিসি কি পাচ্ছি আর একবার দেখে নিই, পিসির জায়গায় পি এস মাইনাস সি এস। এখন পি এস এই মানটা হচ্ছে ওয়াই, যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, আর সি এস এর জায়গায় আমরা লিখলাম এ আর, যেহেতু সি এস ইকুয়াল টু এ আর এবং এ আর এর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই ওয়ান একক, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা আমরা পেলাম পিসি ইকুয়াল টু। লাস্ট আমাদের রয়েছে বিডি। বিডি দেখো, বিডির জায়গায় আমরা কি লিখতে পারি বিটি মাইনাস ডিটি। তাহলে আমি বিডির জায়গায় লিখছি বিটি মাইনাস পিএস। কেন লিখছি? আমাদের বার করতে হবে কি বিটি, বিটির মান কত? যেহেতু বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, সুতরাং ও টি এই দূরত্বটা হচ্ছে এক্স টু এবং বিটি এই দূরত্বটা হচ্ছে ওয়াই টু, সুতরাং আমরা জানি যে বিটির মান হচ্ছে ওয়াই টু, তাহলে বিটির জায়গায় আমি পেলাম ওয়াই টু। আচ্ছা এবার হচ্ছে ডিটি, বিটি মাইনাস ডিটি এই দুটো বিয়োগ করলে আমি বিডি পাবো। তাহলে ডিটি দেখো, ডিটির সাথে পিএস ইকুয়াল, তাহলে আমি ডিটির জায়গায় লিখেছি পিএস। আবার দেখো আমরা আগে এখানে পেয়েছি যে পিএস ইকুয়াল টু ওয়াই, দেখো আবার একবার দেখে নাও পিএস এই মানটা ওয়াই, কারণ পি হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, সুতরাং পিএস এই দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই, সুতরাং
PS এর জায়গায় আমি লিখছি Y। তাহলে আমরা এসি পিডি টিসি এবং বিডি এই চারটে দৈর্ঘ্য নির্ণয় করলাম। তাহলে এবার আমরা দুটো দুটো করে নিয়ে সমাধান করছি। তাহলে প্রথমে আমরা নিচে m বাই এন ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স, এর থেকে আমরা প্লেন এটাকে সমাধান করেছি, করে এখান থেকে x এর মান বার করেছি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। তাহলে এটা হচ্ছে x স্থানাঙ্ক। এবার এই সমীকরণ থেকে আমরা প্রথমটা এবং তৃতীয়টা নিয়ে এখান থেকে y এর মানটা বার করব। দেখো একইভাবে এই দুটো সমাধান করে আমরা y এর মান পেলাম এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। সুতরাং p বিন্দু স্থানাঙ্ক হল বিন্দু স্থানাঙ্ক আমরা কি পেলাম এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান। এই স্থানাঙ্কটা আমাদের ভালো করে মুখস্থ করে রাখতে হবে যে যদি দুটো বিন্দুর সংযোজককারী সরলরেখাংশকে অপর কোনো বিন্দু অন্তস্থভাবে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে তাহলে সেই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এটা। আজকে আমরা শুরু করছি স্থানাঙ্ক জ্যামিতির পরের চ্যাপ্টারটা, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করেছি। এবার আমরা যে কোনো তিনটে বিন্দু নেব, যে তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে আমি যে কোনো তিনটে বিন্দু নিচ্ছি, ধরলাম এটা হচ্ছে এ যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, এবং সি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। আমি এ বি সি এই তিনটে বিন্দু যোগ করেছি, করে দেখো আমরা এ বি সি একটা ত্রিভুজ পেয়েছি। এখন এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। এর জন্য আমরা প্রথমেই যেটা করেছি এ বি এবং সি এই তিনটে বিন্দু থেকে এক্স অক্ষের ওপর যথাক্রমে এ পি বি কিউ এবং সি আর তিনটে লম্ব অঙ্কন করেছি। এ বিন্দু থেকে লম্ব এঁকেছি এ পি যেটা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দু থেকে বি কিউ লম্ব অঙ্কন করা হয়েছে যেটা এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এবং সি বিন্দু থেকে সি আর লম্ব অঙ্কন করা হয়েছে যেটা এক্স অক্ষকে আর বিন্দুতে ছেদ করেছে। এবার এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এটাকে দুটো আলাদা পার্টে ভাগ করে নেব। দেখো আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমি লিখেছি এ বি কিউ পি, দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এ পি আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস বি কিউ আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আবার বলছি ভালো করে দেখো, আমাদের শুধুমাত্র এই পার্টটার ক্ষেত্রফল বার করতে হবে। তার জন্য আমি যেটা লিখলাম, আমি এই ট্রাপিজিয়ামটা প্লাস এই ট্রাপিজিয়ামটা এই দুটো অ্যাড করে তার থেকে আমি নিচের পোর্শনটুকুনি মাইনাস করে দিচ্ছি, তাহলেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো। এখন আমরা আলাদা আলাদা করে এই তিনটে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করে নেবো। তাহলে প্রথমেই যেটা আমরা বার করব সেটা হচ্ছে এ বি কিউ পি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা আছে যেটা আগেই তোমরা পড়েছো, সেটা হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইনটু তাদের মধ্যের লম্ব দূরত্ব। অর্থাৎ এ বি কিউ পি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। অর্থাৎ এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয় দেখো বি কিউ আর এ পি এই দুটো হচ্ছে এই ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু, আর এদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে কিউ পি।
তাহলে আমরা লিখতে পারি যে এবি কিউবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি কিউ প্লাস এপি ইন্টু কিউপি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা। আবার বলে দিই একবার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুর দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যেকার লম্ব দূরত্ব। এখন বিকিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো বিকিউ হচ্ছে এই ডিস্টেন্সটা, যেহেতু বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, তার মানে ও কিউ এর মান হচ্ছে এক্স টু এবং কিউবি বা বিকিউ যাই বলো এর মানটা হচ্ছে ওয়াই টু, তাহলে আমরা বিকিউ এর জায়গায় লিখতে পারি ওয়াই টু। একইভাবে এপি, এই দূরত্বটা আমরা কি করে নির্ণয় করব, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, অর্থাৎ ওপি এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ওয়ান এবং পিএ বা এপি এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এপির জায়গায় আমরা লিখব ওয়াই ওয়ান। কিউপি বা পিকিউ এর জায়গায় কি লিখতে পারি, দেখো কিউপি এটাকে আমরা লিখতেই পারি যে ওপি মাইনাস ও কিউ। আবার বলছি পিকিউ বা কিউপি মানে হচ্ছে ওপি মাইনাস ও কিউ। এখন ওপি মানে কত, ওপির মানটা হচ্ছে এক্স ওয়ান, যেহেতু এই বিন্দুটা স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ওয়ান। একইভাবে বি বিন্দু স্থানাঙ্ক যেহেতু এক্স টু ওয়াই টু তাহলে ও কিউ এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স টু, তাহলে কিউপি এর জায়গায় আমরা কি লিখছি ওপি মাইনাস ও কিউ, তাহলে ওপির মান হচ্ছে এক্স ওয়ান আর ও কিউ এর মান হচ্ছে এক্স টু। তাহলে এপি এ বি কিউপি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কত পেলাম, হাফ ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমি লিখেছি এ বি কিউপি, দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এ পি আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস বি কিউ আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আবার বলছি ভালো করে দেখো, আমাদের শুধুমাত্র এই পার্টটার ক্ষেত্রফল বার করতে হবে, তার জন্য আমি যেটা লিখলাম আমি এই ট্রাপিজিয়ামটা প্লাস এই ট্রাপিজিয়ামটা এই দুটো অ্যাড করে তার থেকে আমি নিচের পোর্শনটুকুনি মাইনাস করে দিচ্ছি, তাহলেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো। এখন আমরা আলাদা আলাদা করে এই তিনটে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করে নেবো, তাহলে প্রথমেই যেটা আমরা বার করব সেটা হচ্ছে এ বি কিউপি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা আছে যেটা আগেই তোমরা পড়েছো সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। অর্থাৎ এ বি কিউপি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। অর্থাৎ এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয় দেখো বি কিউ আর এপি এই দুটো হচ্ছে এই ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু, আর এদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে কিউপি। তাহলে আমরা লিখতে পারি যে এ বি কিউপি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি কিউ প্লাস এপি ইন্টু কিউপি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা। আবার বলে দিই একবার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যেকার লম্ব দূরত্ব। এখন বিকিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো বিকিউ হচ্ছে এই ডিস্টেন্সটা, যেহেতু বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, তার মানে ও কিউ এর মান হচ্ছে এক্স টু এবং কিউবি বা বিকিউ যাই বলো এর মানটা হচ্ছে ওয়াই টু, তাহলে আমরা বিকিউ এর জায়গায় লিখতে পারি ওয়াই টু। একইভাবে এপি, এই দূরত্বটা আমরা কি করে নির্ণয় করব, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, অর্থাৎ ওপি এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ওয়ান এবং পিএ বা এপি এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এপির জায়গায় আমরা লিখব ওয়াই ওয়ান। কিউপি বা পিকিউ এর জায়গায় কি লিখতে পারি, দেখো কিউপি এটাকে আমরা লিখতেই পারি যে ওপি মাইনাস ও কিউ। আবার বলছি পিকিউ বা কিউপি মানে হচ্ছে ওপি মাইনাস ও কিউ। এখন ওপি মানে কত, ওপির মানটা হচ্ছে এক্স ওয়ান, যেহেতু এই বিন্দুটা স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ওয়ান। একইভাবে বি বিন্দু স্থানাঙ্ক যেহেতু এক্স টু ওয়াই টু তাহলে ও কিউ এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স টু, তাহলে কিউপি এর জায়গায় আমরা কি লিখছি ওপি মাইনাস ও কিউ,
তাহলে ওপির মান হচ্ছে এক্স ওয়ান আর ও কিউ এর মান হচ্ছে এক্স টু। তাহলে এপি এ বি কিউ পি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কত পেলাম, হাফ ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমি লিখেছি এ বি কিউ পি, দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এ পি আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস বি কিউ আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আবার বলছি ভালো করে দেখো, আমাদের শুধুমাত্র এই পার্টটার ক্ষেত্রফল বার করতে হবে, তার জন্য আমি যেটা লিখলাম আমি এই ট্রাপিজিয়ামটা প্লাস এই ট্রাপিজিয়ামটা এই দুটো অ্যাড করে তার থেকে আমি নিচের পোর্শনটুকুনি মাইনাস করে দিচ্ছি, তাহলেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো। এখন আমরা আলাদা আলাদা করে এই তিনটে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করে নেবো। তাহলে প্রথমেই যেটা আমরা বার করব সেটা হচ্ছে এ বি কিউ পি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা আছে যেটা আগেই তোমরা পড়েছো সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। অর্থাৎ এ বি কিউ পি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। অর্থাৎ এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয় দেখো বি কিউ আর এ পি এই দুটো হচ্ছে এই ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু, আর এদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে কিউ পি। তাহলে আমরা লিখতে পারি যে এ বি কিউ পি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি কিউ প্লাস এপি ইন্টু কিউ পি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। আবার বলে দিই একবার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যেকার লম্ব দূরত্ব। এখন বি কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো বি কিউ হচ্ছে এই ডিস্টেন্সটা, যেহেতু বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু তার মানে ও কিউ এর মান হচ্ছে এক্স টু এবং কিউ বি বা বি কিউ যাই বলো এর মানটা হচ্ছে ওয়াই টু, তাহলে আমরা বি কিউ এর জায়গায় লিখতে পারি ওয়াই টু। একইভাবে এপি এই দূরত্বটা আমরা কি করে নির্ণয় করব, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, অর্থাৎ ওপি এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ওয়ান এবং পি এ বা এপি এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এপির জায়গায় আমরা লিখব ওয়াই ওয়ান। কিউপি বা পি কিউ এর জায়গায় কি লিখতে পারি, দেখো কিউপি এটাকে আমরা লিখতেই পারি যে ওপি মাইনাস ও কিউ। আবার বলছি পি কিউ বা কিউপি মানে হচ্ছে ওপি মাইনাস ও কিউ। এখন ওপি মানে কত, ওপির মানটা হচ্ছে এক্স ওয়ান, যেহেতু এই বিন্দুটা স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ওয়ান। একইভাবে বি বিন্দু স্থানাঙ্ক যেহেতু এক্স টু ওয়াই টু তাহলে ও কিউ এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স টু, তাহলে কিউপি এর জায়গায় আমরা কি লিখছি ওপি মাইনাস ও কিউ, তাহলে ওপির মান হচ্ছে এক্স ওয়ান আর ও কিউ এর মান হচ্ছে এক্স টু। তাহলে এ পি এ বি কিউ পি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কত পেলাম, হাফ ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। একইভাবে পরের যে ট্রাপিজিয়ামটা আছে এ পি আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা কি লিখব, আবারও একই ফর্মুলা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমষ্টি, এখানে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এপি এবং সি আর, তাহলে হাফ ইন্টু এপি প্লাস সি আর ইন্টু এদের লম্ব দূরত্ব হচ্ছে এখানে পি আর, তাহলে ইন্টু পি আর। দেখো এখানে এপি মানে কত, এপি হচ্ছে এই দূরত্বটা আমরা অলরেডি পেয়েছি এখানে এপি, এপির মান আমরা কত পেয়েছি ওয়াই ওয়ান, তাহলে আমি এপির জায়গায় ডাইরেক্টলি লিখে দিলাম ওয়াই ওয়ান প্লাস সি আর এই ডিস্টেন্সটা। সি আর কত হবে, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি, তাহলে ও আর এটা হচ্ছে এক্স থ্রি এবং সি আর বা আর সি এটা হচ্ছে ওয়াই থ্রি, তাহলে সি আর এর জায়গায় আমরা পাচ্ছি ওয়াই থ্রি ইন্টু পি আর। পি আর এর জায়গায় দেখো আমরা বলতে পারি পি আর কে ও আর মাইনাস ও পি, ও আর থেকে ও পি এটা মাইনাস করলেই আমরা পি আর এটা পেয়ে যাচ্ছি। এখন ও আর এই দূরত্বটা কত, এক্স থ্রি, আর ও পি এই দূরত্বটা কত, এক্স ওয়ান আগেই বলেছি,
তাহলে পি আর কত হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, তাহলে পি আর এর জায়গায় আমরা লিখছি এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান। এবার একইভাবে আমরা তৃতীয় যে আমাদের ট্রাপিজিয়ামটা আছে অর্থাৎ বি কিউ আর সি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাও নির্ণয় করব। এই ট্রাপিজিয়াম থেকে আমরা কি পাচ্ছি, এখানে সমান্তরাল বাহু কোণ দুটো বি কিউ আর সি আর, এরা দুজন হচ্ছে সমান্তরাল বাহু এবং কিউ আর হচ্ছে এদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে গেলে আমরা পাচ্ছি হাফ ইনটু বি কিউ প্লাস সি আর ইনটু কিউ আর। এখন দেখো আমরা এবার এদের মানগুলো কি পাচ্ছি, বি কিউ প্রথমেই বি কিউ এর মান পেয়েছি আমরা ওয়াই টু, তাহলে বি কিউ এর জায়গায় আমি লিখে দিলাম ওয়াই টু। সি আর দেখো আমি এখান থেকে সি আর পেয়েছি, সি আর এর মান কত পেয়েছি ওয়াই থ্রি, তাহলে সি আর এর জায়গায় আমি লিখে দিচ্ছি ওয়াই থ্রি ইনটু কিউ আর। কিউ আর এর জায়গায় আমি কি লিখতে পারি, ও আর মাইনাস ও কিউ, ও আর তার থেকে ও কিউ, এটা মাইনাস করলে আমরা কিউ আর পাচ্ছি। এখন ও আর মানে হচ্ছে এক্স থ্রি আর ও কিউ মানে হচ্ছে এক্স টু, তাহলে কিউ আর মানে এক্স থ্রি মাইনাস এক্স টু, তাহলে এটা আমরা পেলাম বি কিউ আর সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এবার এই তিনটে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা এখানে পুট করলেই দেখতে পাবো যে এবিসি এর ক্ষেত্রফলটা কি বেরোচ্ছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় আমরা কি লিখেছি, যে তিনটে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা আলাদা আলাদা করে পেয়েছি সেই তিনটেকে লিখেছি, এটা হচ্ছে এবি কিউপি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এপি আর সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস বি কিউ আর সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার এটাকে আমরা সলভ করব। প্রথমে যেটা করছি দেখো, তিনটে থেকেই আমরা হাফটাকে কমন নিয়ে নিচ্ছি, হাফটাকে কমন নিয়ে এরপর আমরা এই দুটোকে গুণ করছি, দেখি কি আসে দুটো রাশিকে গুণ করলে। দেখো প্লেন হাফ কমন নিয়ে আমরা জাস্ট এটাকে ভেঙেছি, এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস এক্স টু ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, পরেরটায় হাফ কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, সরি এটা ওয়াই ওয়ান হবে, ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এক্স টু ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি। এইবার দেখো এক্স ওয়ান দেওয়া যে দুটো রাশি আছে এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু আর এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি, এর থেকে আমি এক্স ওয়ানটাকে কমন নিয়েছি, একে একবারেই করে দিচ্ছি, তাহলে এক্স ওয়ান কমন নিলে এখানে পড়ে থাকে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু আর এখান থেকে এক্স ওয়ান কমন নিলে পড়ে থাকে এই যে দেখো এখানে তার আগে এক্স ওয়ানের আগে মাইনাস ছিল, সুতরাং এই লাইনের এক্স ওয়ানটা কমন নিলে পড়ে থাকে মাইনাস ওয়াই ওয়ান ইন্টু প্লাস মাইনাসে মাইনাস ওয়াই থ্রি। একইভাবে আমি যদি এরপরে এক্স টুটা কমন নিই তাহলে পাচ্ছি প্লাস এক্স টু কমন নিলাম, তাহলে আমি প্রথমে এইটা নিচ্ছি ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, আর একটা এক্স টু দেওয়া কোথায় আছে এইখানে, তাহলে এখান থেকে এক্স টু কমন নিলে আমি পাচ্ছি মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর লাস্ট এক্স থ্রি, তাহলে এক্স থ্রি কমন নিলে প্রথমে পাচ্ছি ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি আর এখানে আর একটা এক্স থ্রি আছে, এখান থেকে কমন নিলে পাচ্ছি ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি। এরপর দেখো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ওয়ান ইন্টু পড়ে থাকছে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু এখানে কি কাটছে দেখো, এখানে মাইনাস ওয়াই টু প্লাস ওয়াই টু কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, আর লাস্টে প্লাস এক্স থ্রি ইন্টু এখানে কি কাটছে মাইনাস ওয়াই থ্রি প্লাস ওয়াই থ্রি, তাহলে পড়ে থাকছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। ফর্মুলাটা একটু বড় আছে কিন্তু এটা একটুখানি মুখস্থ করতে হবে, যে কোনো ত্রিভুজের তিনটে বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আমাদের যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখানে
একটা জিনিস তোমরা দেখতে পারো মনে রাখার সুবিধার জন্য, দেখো 1 2 3 এগুলো পরপর ঘুরছে। আমি যদি এরমভাবে ধরি 1 2 3, তাহলে দেখো প্রথমে 1 2 3 এইভাবে এক্সের জায়গায় 1, তারপর ওয়াইতে 2, ওয়াইতে 3, নেক্সট শুরু হচ্ছে 2 থেকে, তাহলে 2 3 1 এইভাবে ঘুরছে, দেখো 2 3 1, এবং তারপরে হচ্ছে 3 1 2 এইভাবে 3 1 2। তাহলে এই ফর্মুলাটা সবাই খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু লাগবে। আমরা কষে দেখি 23.2-এর 5-এর থেকে অঙ্কগুলো শুরু করছি। 5-এর 1 নম্বর অঙ্কটা আছে sin² 45° মাইনাস cos² 60° প্লাস sec² 30°। আমরা sin² 45-এর মান 1/√2 বসিয়েছি, cosec 60-এর মান 2/√3 বসিয়েছি, sec 30-এর মান 2/√3 বসিয়েছি। মাইনাস 2/√3² প্লাস 2/√3² এটা বাদ চলে যাচ্ছে, পড়ে রয়েছে 1/√2² সমান হাফ অ্যান্সার। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে 3 tan² 45 মাইনাস sin² 60 মাইনাস 1/3 cot² 30° মাইনাস 1/8 sec² 45°। কলনুপাতের এই মানগুলোকে বসানো হয়েছে এবং আমরা মানগুলোকে বসানোর পর সিম্পল করলাম, সিম্পল করার পর 1 অ্যান্সার পেলাম। 6 নম্বর অঙ্কটির ক্ষেত্রে cot² 30° মাইনাস 2 cos² 60° মাইনাস 3/4 sec² 45° মাইনাস 4 sin² 30°। আমরা cot 30-এর মান √3 বসিয়েছি, cos 60-এর মান হাফ বসিয়েছি, sec 45-এর মান √2 বসিয়েছি, sin 30-এর মান হাফ বসিয়েছি। এবার আমরা সরল করলাম, সরল করে আমরা লসাগু করে লবে শূন্য পাচ্ছি, 0/4 = 0 অ্যান্সার। এরকমভাবেই আমাদের 5-এর বাকি অঙ্কগুলোকে করতে হবে। কলনুপাতের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে বসাবো, বসানোর পর সাধারণ যে সরলের নিয়ম সেই সরলের নিয়মে আমরা অঙ্কগুলোকে সরল করব। 6 দাগে যে অঙ্কগুলো আছে, বামপক্ষে একটা রাশিমালা আছে, ডানপক্ষে একটা রাশিমালা আছে, বামপক্ষের সঙ্গে ডানপক্ষ সমান প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আমরা বামপক্ষের রাশিমালাটিকে বামপক্ষ হিসাবে লিখে তার মানগুলোকে বসিয়ে একটা মান বার করব, আবার ডানপক্ষের রাশিমালাটিকে ডানপক্ষ বলে লিখে তার মানগুলোকে কর্ণপাতের মানগুলোকে বসিয়ে একটা মান বার করব। আমরা দেখব উভয় পক্ষে সমান মান এসেছে, অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ হয়েছে এবং আমরা প্রমাণিত কথাটা বলে দিতে পারবো। সেরূপ আমরা 6-এর 3 নম্বর অঙ্কটাকে নিলাম, বামপক্ষ সমান 2 tan² / 1 - tan² 30। আমরা ট্যান 30-এর মান বসিয়ে সিম্পল করে √3 পেয়েছি এবং আমাদের ডানপক্ষেও √3 ছিল, সেই জন্য বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হয়েছে। আমরা 6-এর 7 নম্বর অঙ্কটা দেখছি, বামপক্ষ sin π/3 × tan π/6 প্লাস sin π/2 × cos π/3। আমরা ইতিপূর্বে জেনেছি পাই যখন একটা কোণকে প্রকাশ করে তার মান 180°, তাহলে পায়ের জায়গায় 180° বসিয়ে আমরা কোণগুলোকে আমাদের জানা কোণে নিয়ে আসলাম, তারপর তার মান বসিয়ে ক্যালকুলেশন করে 1 পেলাম, ডানপক্ষেও আমরা মান বসিয়ে 1 পেলাম, বামপক্ষ সমান